আসসালামু আলাইকুম। আজকে আমি করব দুইটা কালারের ফুল, তার জন্য আমি নিয়ে নিয়েছি 9 তর সুতা। আমি এখন শুরু করতেছি। প্রথমে দিয়ে নিব একটা স্লিপ নট। এবার 6টা চেন করে নিব। একটা চেন করব, করে 2টা ডাবল ক্রোশেট করব। এবার আমি একটা ট্রিপল ডাবল ক্রোশেট করব। এবার 2টা চেন নিব, নিয়ে এই লুপের মধ্যে দিয়ে একটা পিকক ডিজাইন করে নিব। আবার 2টা ডাবল ক্রোশেট করব। যে আর একটা ডাবল ক্রোশেট। এবার একটা সিঙ্গেল ক্রোশেট করে নিব। আবার 2টা ডাবল ক্রোশেট করে নিব। একটা হয়ে গেছে। আবার একটা ট্রিপল ডাবল ক্রোশেট করে নিব। এটা চেন করে নিব। এবার পিকক ডিজাইনটা করে নিব। আবার 2টা ডাবল ক্রোশেট করে নিব। এবার একটা সিঙ্গেল ক্রোশেট করে নিব। আবার 2টা ডাবল ক্রোশেট করে নিব। আবার একটা ট্রিপল ডাবল ক্রোশেট করে নিব। এটা চেন। আবার 2টা ডাবল ক্রোশেট করব। সিঙ্গেল ক্রোশেট এভাবে করে 3টা পাপড়ি করে নিয়েছি। এবার চারটা চেন করে নিব। আবার 4টা চেন করে নিব। 1 2 3 4।
एक दुई तीन चार एक दुई तीन तीन चार এবার আমি সুতোটা কেটে নিব। এবার সাদা সুতাটা আমি জয়েন করব। তার জন্য একটা স্লিপ নট করে নিব। সাদা সুতার হবে 5টা পাপড়ি। এই যে আমি 5টা ঘর করে নিয়েছি। এবার 3টা ডাবল ক্রোশেট করে নিব। 1 2 3 এবার ট্রিপল ডাবল ক্রোশেট করে নিব। 1টা 2টা চেন, চেনের গোড়ায় যে লুপটা তৈরি হবে তার ভিতর দিয়ে বের করে নিয়ে আসব সুতোটা। আবার 3টা ডাবল ক্রোশেট করব। 1 2 3 এবার সিঙ্গেল ক্রোশেট করব 1টা, আবার 3টা ডাবল ক্রোশেট করব। 1 2 3 ট্রিপল ডাবল ক্রোশেট করব। 1টা 1 চেইন, 2টা আবার ডাবল ক্রোশেট করব, 3টা। সিঙ্গেল ক্রোশেট করব 1টা। এভাবে করে আমি 5টা পাপড়ি কমপ্লিট করে নিব। শেষ পাপড়িটার কাজ করতেছি। আবার 3টা ডাবল ক্রোশেট করে নিব। 2 3 এবার ট্রিপল ডাবল ক্রোশেট করব। 1টা চেইন, 2টা পিকক ডিজাইন করে নিব, আবার 1টা ডাবল ক্রোশেট, 2 3 এবার সিঙ্গেল ক্রোশেট। এখানে জয়েন করে দিব। শেষ ফুলটা করা। এই ফুলগুলি আমরা বাচ্চাদের জামার গলাতে জামাতে লাগাতে পারি।